নমস্কার বন্ধুরা, আমি হই মুশফিক, আপনাদের বাগান বন্ধু, বাগান সঙ্গী। আশা করি আপনারা এবং আপনাদের প্রিয় গাছেরা সবাই খুব ভালো আছেন, বর্ষা উপভোগ করছেন, খুব আনন্দে আছেন। ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকেই হার্দিক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমরা যে গাছটিকে নিয়ে আমাদের সহজ গাছের সহজ কথার আলোচনা শুরু করব, তার নাম ড্রাগন প্লান্ট। শুনলে একটু অন্যরকম লাগছে এবং একে দেখতেও কিন্তু অন্যান্য গাছের থেকে বেশ খানিকটা আলাদা। এই গাছের পাতাগুলো অন্যান্য গাছের পাতা থেকে অনেকটাই অন্যরকম। এদের পাতাগুলি লম্বা লম্বা ও সরু সরু হয় এবং পাতাগুলির পাশ দিয়ে হালকা লাইন বা মার্জিন লক্ষ্য করা যায়, তাই এদের নাম ড্রেসিনা মার্জিনেটা। অনেকে একে রেড এজ ড্রেসিনাও বলে থাকেন। এদের পাতার গঠন বা গাছের গঠন অনেকটা ড্রাগনের মতন হওয়ায় অনেকে একে ড্রাগন প্লান্টও বলে থাকেন। চীনার রূপকথার ড্রাগনরা মুখ দিয়ে বিষাক্ত আগুন বার করলেও এই গাছ কিন্তু তা করে না, বরং এগুলি আমাদের চারপাশের হাওয়াকে আমাদেরই জন্য পরিশুদ্ধ করে দেয়। বন্ধুরা, আজ আমরা নগরকেন্দ্রিক ব্যস্ত জীবনে, যেখানে শহরের মানুষেরা সারা দিনের প্রচণ্ড ব্যস্ততার পর ছোট ছোট ঘর বাড়ি বা ফ্ল্যাটে থাকতে বাধ্য হই, তারাও কিন্তু ইচ্ছে করলে ছোট ছোট ব্যালকনিতে বা ঘরের মধ্যে এই গাছগুলিকে জায়গা করে দিতে পারি। এতে আমাদের সময় বা শ্রম কোনোটাই নষ্ট হবে না, বরং খুব কম শ্রমের মধ্যে দিয়ে অতি সহজে আমরা আমাদের চারপাশের বিষাক্ত বায়ুকে পরিশুদ্ধ করে নিতে পারব এই গাছগুলিকে আপন করার মাধ্যমে। এরা ভীষণ লো মেনটেন্যান্স প্লান্ট, অত্যন্ত কম কেয়ারে এদেরকে নিজেদের সঙ্গী করে নেওয়া যায়। শুধু যেটা দরকার সেটা হলো এদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নেওয়া। আজ এই ভিডিওতে এই গাছের সঠিক পরিচর্যা নিয়েই আলোচনা করব। বন্ধুদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আসছি ড্রাগন প্লান্ট কিরকম মাটি পছন্দ করে সেই বিষয়ে। এই গাছ হালকা ও ফুরফুরে মাটি পছন্দ করে। যে কোনো মাটিতে এর জন্য আমরা যে কোনো রকম মাটি নিতে পারি, তবে তাতে বালির পরিমাণটা একটু বেশি থাকতে হবে। এর জন্য আমরা যেমনভাবে এক ভাগ বাগানের মাটি, এক ভাগ নদীর বালি মাটি, এক ভাগ গোবর সার নিই, সেরকম তো নেবই, তার সঙ্গে আরও একটু বালি বেশি নেব। এবং তার সঙ্গে শিকড়কে ভালো রাখার জন্য নেব এক মুঠো নিম খোল। মোট কথা, এমন একটি মাটি তৈরি করব যাতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকবে এবং যার কারণে কখনো শিকড় ক্ষতিগ্রস্ত হবে না, বরং খুব ভালোভাবে শিকড় সম্পূর্ণ টপে ছড়াতে পারবে। এবারে টপ সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই গাছ রুট বাউন্ডিং কন্ডিশন ভীষণ ভালোবাসে, তাই এর জন্য বেশি বড় টব নেওয়ার কোনো প্রয়োজন নেই, এরা ছোট টবে খুব ভালো করে বিকশিত হয়। এবারে প্রসঙ্গ জল, এরা খুব বেশি জল পছন্দ করে না, তাই জল মাটির কন্ডিশন বুঝে বুঝে দিতে হবে। মাটি যদি ভেজা থাকে তাহলে জল দেব না, আর মাটি টবের ওপর থেকে যদি 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে বলে মনে হয় তখনই একে জল দেব, অর্থাৎ একদিন পরে না 2 দিন পরে তেমন কোনো ব্যাপার নেই, টবের মাটি শুকিয়ে যাবে তখনই জল দেব, বাকি জল দেব না। অতিরিক্ত কেয়ার করে ওভার ওয়াটারিং করলে কিন্তু এই গাছের শিকড় পচে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি মারা যাবে। সূর্যালোক, একে কতটা সূর্যালোক দেব বা একে কোথায় রাখব? এরা মূলত শেড লাভিং প্লান্ট, তাই এদেরকে ছাওয়াতে রাখাই ভালো, এতে এদের পাতার বৃদ্ধি ভালো হয়। এরা উজ্জ্বল আলো পছন্দ করে, তাই সেমি শেড এলাকাতেও এদের ভালো গ্রোথ লক্ষ্য করা যায়।
এদের যদি অন্ধকারে রাখা হয় তাহলে কিন্তু এরা একটু ইফেক্টেড হয় এবং এতে এদের পাতা অনেকটাই ছোট ছোট হয়ে যায় এবং পাতার সংখ্যাও কমে যায়। আবার যদি অতিরিক্ত গরমে তীব্র সূর্যালোকের রাখা হয় তাহলেও কিন্তু এদের পাতার অগ্রভাগ পুড়ে যায়। এবার আসি খাবারের প্রসঙ্গে। এরা মূলত খাবার খুব কম ভালোবাসে, এদেরকে বছরে একবার খাবার দেওয়াই যথেষ্ট। মূলত বসন্তকালের শুরুতে অথবা বর্ষার শেষে আমরা যদি এদের টবে খানিকটা অর্থাৎ এক মুঠো পরিমাণ জৈব মিশ্র সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দিতে পারি তাহলেই এদের যথেষ্ট। আর যে কোনো সময় আমরা আমাদের বাড়িতে তৈরি অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার মাঝে মধ্যে প্রয়োগ করতেই পারি, তবে না করলেও তেমন কিছু যায় আসে না। রিপটিং, এরা কিন্তু বারবার রিপট হতে ভালোবাসে না, 2-3 বছর পর পর একে রিপট করা যেতে পারে, প্রতি বছর রিপট করবার কোনো প্রয়োজন নেই। প্রোপোগেশন, এই গাছকে আমরা বর্ষাকালে স্টেম কাটিংয়ের মাধ্যমে অর্থাৎ কাণ্ড কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিয়ে খুব সহজেই একে প্রোপোগেট করতে পারি। আশা করি বন্ধুরা আমার প্রিয় এই ড্রাগন প্লান্ট সম্পর্কে আমার যা কিছু বলার ছিল তার অনেকটাই আমি বলে ফেলতে পেরেছি। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিনের নিচে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। বেল বাটন প্রেস করলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে উপস্থিত হবে। আমার আপনার আমাদের সকলের মঙ্গল কামনা করে অবশেষে বিদায় বন্ধু।